আজকে দেখাই দিব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষার দ্বিতীয় অধ্যায়ের যে টিক চিহ্নগুলো আছে, তো এখানে 70টার মতো 70 রানের 80টার মতো টিক চিহ্ন আছে, এই সবগুলো টিক চিহ্ন আজকে দেখাই দিব। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি স্ক্রল সেট করে রাখবে। তো তোমাদের প্রতিটা ক্লাসের সৃজনশীলের উত্তর, টিক চিহ্নের উত্তর, রচনামূলক প্রশ্নের উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দিছি, সেইগুলো কিভাবে দেখবে সেইটা বলে দিয়ে এই 60 থেকে 70টা টিক চিহ্নের উত্তর তোমাদের দেখাই দিব, উত্তরগুলো দেখাই দিব সরাসরি গাইড থেকে। তো তোমাদের বাকি ক্লাস এবং এই বইয়েরই বাকি অধ্যায়গুলোর টিক চিহ্নের উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং সৃজনশীলের উত্তরগুলো কিভাবে দেখবে সেটা বলে নিয়ে তারপর তোমাদের উত্তরগুলো দেখাই দেবো। তো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি স্ক্রল সেট করে রাখবে। প্রতিটা প্রশ্নের উত্তর সরাসরি গাইড থেকে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি স্ক্রল সেট করে রাখবে। তো তোমাদের বাকি ক্লাসগুলোর কিভাবে দেখবে, বাকি অধ্যায়গুলোর কিভাবে দেখবে সেটা আমি বলে দিচ্ছি। তো স্ক্রিনে কিন্তু তোমরা দুইটা চ্যানেল, তো ভিডিওটা কিন্তু ফুল এইচডি দিয়ে, ছাড়া তোমাদের নেটের প্রবলেম না থাকলে কিন্তু একদম ক্লিয়ার দেখা যাবে। তো তোমরা স্ক্রিনে কিন্তু দুইটা চ্যানেলের নাম দেখতে পাচ্ছ, একটা কাগজের টুকরো দেখতে হলো এই সামাফান ইংরেজিতে, এটা একটা চ্যানেল নাম, আর একটা চ্যানেল নাম শকিপুর, এটা হলো এই চ্যানেল। তো তোমরা যেই সৃজনশীলটা দেখতে পাবে ওই সৃজনশীলের অবশ্যই ক নাম্বারটা আছে, সৃজনশীল দেখার ক্ষেত্রে যে সৃজনশীলটা দেখতে পাবে ওই সৃজনশীল ক নাম্বারটা লিখে এই সামাফান লিখে সার্চ করলে ওই সৃজনশীলের সম্পূর্ণ উত্তরটাই চলে আসবে, যদি না আসে তাহলে আবার ওই সৃজনশীলের ক নাম্বারটা লিখে আবার শকিপুর লিখে সার্চ করলে উত্তরটা অবশ্যই সরাসরি গাইড থেকে তোমরা পেয়ে যাবে। তো সৃজনশীলের ক্ষেত্রে এইভাবে দেখে নিবে। আর টিক চিহ্ন দেখার ক্ষেত্রে তোমরা যে অধ্যায়ে টিক চিহ্নগুলো দেখতে পাবে ওই অধ্যায়ের প্রথম যে টিক চিহ্নটা থাকবে ওই টিক চিহ্নের প্রশ্নটা লিখে এই সামাসটা লেখা সার্চ করলে ওই অধ্যায়ের সবগুলো টিক চিহ্নেই টিক চিহ্ন চলে আসবে, যদি না সে আবার ওই প্রথম টিক চিহ্নটার প্রশ্ন লেখে আবার শকিপুর লিখে সার্চ করবে তাহলে উত্তরটা অবশ্যই সরাসরি গাইড থেকে পেয়ে যাবে 100% শিওর, কারণ এই দুইটা চ্যানেলে ভিডিও ছাড়া হয়েছে, উত্তরগুলো দেওয়া হয়েছে। তাই তোমরা দুইটা চ্যানেল নামে লিখে সার্চ করে তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারো এবং বিটুয়েন্টে সার্চ দিলেও হবে, ওই গুগলে সার্চ দিলেও তোমরা পেয়ে যাবে। তো আজকের উত্তরগুলো দেখে নেওয়া যাক। তো চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবো ও টিকটকে লাইক ফলো, ইনস্টাগ্রাম লাইক ফলো, ইউটিউব চ্যানেল মনিটাইজ, ফেসবুক মনিটাইজ করতে হলে চ্যানেলের কভার হতে নোট আছে, ওখানে যোগাযোগ করে তোমরা এগুলো করে নিতে পারো। তো আজকের উত্তরগুলো দেখে নেওয়া যাক। তো একই উত্তর রয়েছে ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস কোনটি, উত্তর হবে ক হাদিস, ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস হলো হাদিস। এরপর রয়েছে দুই নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ উম মনসম্মতিকে হাদিস বলে, এটি কার অভিমত, উত্তর হবে খ আল্লাহ আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তো আমি শুধু তোমাদের উত্তরগুলো দেখাই দিচ্ছি, তোমরা বইয়ের জায়গায় নাও যে ঠিক কোনটা উত্তর কোনটা হবে। তো আমি যদি এভাবে বলে দিতে চাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, 30 মিনিটের মতো হয়ে যাবে, তাই আমি উত্তরগুলো বলে দিচ্ছি সংক্ষেপে। তো তিনে উত্তর হবে বড় গ, বড় গতে হলো সুলাইমান ইবনে আস আস। তো চারে হবে ক 2210টি। পাঁচ উত্তর হবে ছোট গ, ছোট গ উত্তর রয়েছে কোরআন ও সুন্না। ছয় উত্তর হবে ছোট গ, ছোট গতে রয়েছে মাউকুফ। সাতে উত্তর হবে ছোট গ, ছোট গতে হচ্ছে জাকাতের ব্যবস্থা। সাতে উত্তর হবে জাকাতের ব্যবস্থা, সাতে উত্তর হবে জাকাতের ব্যবস্থা। আটে রয়েছে কিভাবে নারী নির্যাতন বন্ধ করতে পারে, ছোট গ হাদিসের শিক্ষা বাস্তবায়ন করলে, হাদিসের শিক্ষা বাস্তবায়ন করলে। এরপর রয়েছে নয় নম্বরটা, তো নয় নম্বরে এই যে আরবি রয়েছে একটু, তারপর শব্দের অর্থ কী, তো উত্তর হবে ক ভঙ্গ করে। দশে উত্তর হবে ক বন্ধু। এগারো উত্তর হবে খ নিকৃষ্টতম মানুষ। বারো উত্তর হবে ক মন মত, ক মত। এরপর হচ্ছে 13 নম্বর, এই পাশে তো 13 নম্বরে সনদ ধারা কি বোঝায়, তো উত্তর হবে ক এক ও দুই সঠিক, এক আমার এবং দুই সঠিক। এরপর 14 নম্বর, 14 উত্তর হবে ক ইরার মধ্যে এক ও দুই সঠিক, এই যে ক নম্বর উত্তর। এরপর 15 উত্তর হবে বড় গ, মানে সবগুলোই সঠিক, এই বড় কথা সবগুলোই সঠিক। এরপর 16 বড় গ সবগুলোই সঠিক, সবগুলোই সঠিক। এরপর 17 বড় গ সবগুলোই সঠিক, সবগুলোই সঠিক। এরপর হচ্ছে 18 হবে ছোট গ 70টিরও অধিক। এরপর হচ্ছে 19 হবে ক এক ও দুই আই সঠিক, এক নম্বর এবং দুই নম্বরটা সঠিক, ক উত্তর। এরপর ওই পাশে দেখে নেওয়া যাক। তো 20 উত্তর হবে পরোক্ষ উহি কোনটি, উত্তর হবে খ হাদিস। 21 উত্তর হবে ক রাসুল সাল্লাহ ইসলাম। 22 উত্তর হবে ছোট গ ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। 23 উত্তর হবে বড় গ উজবেকিনিস্তান, উজবেকিনিস্তান। 24 উত্তর হবে ক সিহা সুত্তা। 25 উত্তর হবে ছোট গ হাদিসের। 26 উত্তর হবে ছোট গ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 27 উত্তর হবে খ বিরত রেখে। 28 উত্তর হবে
ক দুই এক ও দুই সঠিক। এরপর হচ্ছে 19, 19 উত্তর হবে ক কত রয়েছে হাদিস, 30 উত্তর হবে বড় ক মানে সবগুলোই সঠিক। এরপর রয়েছে 30 নম্বর, তো 30 উত্তর হবে খ নীতিমালা, 32 উত্তর হবে বড় গ উজবেকিস্তান, 33 উত্তর হবে খ হাদিস তাকরিরি, 34 উত্তর হবে ছোট গ সুন্না, 35 উত্তর হবে খ মানে তিন প্রকার, তো 35 উত্তর হবে খ তিন প্রকার, আর 36 উত্তর হবে ক দুই প্রকার দুই, 37 উত্তর হবে ক বিশুদ্ধ 6টি হাদিস গ্রন্থ, 38 উত্তর হবে ছোট গ 70টি রদি, 39 উত্তর হবে ক এক ও দুই মানে এক ও দুই সঠিক ক নম্বর উত্তর, এবং 40 নম্বর উত্তর হবে খ এক ও তিনাই সঠিক, একাই এবং তিনাই সঠিক উত্তর খ। এরপর 41 নম্বর উত্তর হবে ক সাদাকাত, 42 উত্তর হবে খ এক ও তিনাই। তো এরপর রয়েছে এই পাশে তো 43 নম্বর, 43 উত্তর হবে খ অনুরূপ প্রতিচ্ছায়া, 44 উত্তর হবে বড় গ এই যে আরবি এটা বড় গ নম্বর 44 বড় গ, 45 উত্তর হবে ক কুরআন, 46 উত্তর হবে বড় গ 303 হিজরি, 47 উত্তর হবে খ যখন কথা বলে মিথ্যা বলে, 48 উত্তর হবে খ এক উ দুই আই একাই দুই আই উত্তর খ, 49 উত্তর হবে বড় গ মানে সবগুলোই সঠিক, 50 উত্তর হবে ক শুধু তার, 51 উত্তর হবে ছোট গ ছোট গতে রয়েছে 200,000 2,02,500, 52 নম্বরে হবে খ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, 53 হবে ছোট গ সংকলন, 94 হবে খ 7,275, 95 হবে ছোট গ মুয়াক্কা শরীফ, 56 হবে ছোট গ ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই। এরপর রয়েছে 57 নম্বর, 57 নম্বর উত্তর হবে খ দান, 58 নম্বর উত্তর হবে খ এক ও দুই আই সঠিক, এবং 59 নম্বরে উত্তর হবে বড় গ নিফাকির, 60 উত্তর হবে ছোট গ ছোট গত রয়েছে এক ও তিন আই এক ও তিন আই, এবং 61 নম্বরে ক আসমাউর রিজাল, 62 উত্তর হবে ক বাণী, 63 নম্বর উত্তর হবে ছোট গ হিজড়ি তৃতীয় শতক, 64 উত্তর হবে বড় গ শাশত, 65 উত্তর হবে ছোট গ ছোট গ রয়েছে এক ও তিনাই এক ও তিনাই, 66 উত্তর হবে বড় গ মানে সবগুলো সঠিক, এবং 67 উত্তর হবে বড় গ বড় গতে রয়েছে সাদাকাত হবে। এরপরে দেখা যাক কয় বিষয় রয়েছে কিনা, বড় গ সবগুলো সঠিক। এরপর রয়েছে 70 নম্বর, 70 নম্বরে বড় গ বৈধ পন্থায় উপার্জন বুঝিয়েছেন, 71 নম্বরে হবে ছোট গ মানে দুই আয় ও তিন আয় দুই আয় এবং তিন আয় সঠিক। আজকের ভিডিওটা এমন, তো আজকের ভিডিওটা শুধুমাত্র করা ছিল যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ো মানে কলেজে, তাদের যে তোমাদের ইসলামের দ্বিতীয় যে কয়টা মানে পাঠ বইয়ে ভোট বইয়ে যেগুলা ছিল টিক্সি ছিল দ্বিতীয় নম্বর অধ্যায় ইসলামের ওগুলো দেখাই দিলাম, তো আরো যদি কোনো অধ্যায় লাগে তো কমেন্টে বলে দিও, সরাসরি গাইড থেকে তোর দেখাই দেবো। তো আজকে ভিডিও এমন, ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর প্রতিটা প্রশ্নের তো সরাসরি গাইড থেকে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস কল সেট করে নিবে, এবং তোমাদের প্রতিটা ক্লাসেরই উত্তর দিয়ে দিয়েছি সরাসরি গাইড থেকে, আর প্রতিটা উত্তর সরাসরি গাইড থেকে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকন প্রেস কল সেট করে রাখবে, এবং যদি আরও কোনোটা লাগে তো কমেন্টে বলে দিবে, এবং যদি কোনো না দিয়ে থাকি তো কমেন্টে বলে দিবে, এবং তো আমি বলেই দিয়েছি তোমরা প্রতিটা সৃজনশীলের উত্তর কীভাবে দেখবে টিকসিনের উত্তর কীভাবে দেখবে সেটা তো বলে দিয়েছি, তো আরেকবার বলে দিয়ে ভিডিওটা শেষ করছি। তো তোমরা সৃজনশীল দেখার ক্ষেত্রে যে সৃজনশীল দেখতে বই সৃজনশীল ক নম্বর লিখে এই সমস্ত লিখে একবার সার্চ করবে, একবার ক নম্বর লিখে সহি ভুল লিখে সার্চ করবে, তাহলে উত্তরটা অবশ্যই সরাসরি গাইড থেকে পেয়ে যাবে, আর যদি না পাও তাহলে তো পাবে অবশ্যই 100% শিওর পাবি, এবং টিক চিহ্ন দেখার ক্ষেত্রে টিক চিহ্নের অধ্যায়ের প্রথম যে টিক চিহ্ন থাকে ওইটা লেগে এই সমস্ত লেগে একবার সার্চ করবে অবশ্যই আসবে, যদি না আসে তাহলে আবার ওই টিক চিহ্নের প্রশ্ন লেগে আবার সকি বলে সার্চ করবে, তাহলে ওটা 100% শিওর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। তো আজকে ভিডিও এমন, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল সেট করে নেবে, তো আজকে বন্ধু সরাসরি গাইড থেকে উত্তর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কল সেট